নারী উদ্যোগ আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রথম অতিথি আছেন আমাদের মাননীয় ডেপুটি গভর্নর ম্যাডাম, একজনকে সম্মানিত এমডি মহোদয় আছেন এবং মঞ্চে অনুষ্ঠিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা আছেন নারী উদ্যোক্তা সকল স্তরের কর্মকর্তা এবং সবাইকে জানাই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা। আসলে নারী উদ্যোক্তাদের বিষয়ে বাংলাদেশ ব্যাংক সবসময়ই একটু আমি কি বলবো যে বায়াসড একটু, এবং তাদের সব রকম সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে যেভাবে আপনারা লোন পেলে সহজে সহজ শর্তে পেতে পারেন এটা নিয়ে আমাদের সবসময় একটা ইয়ে আছে। আর আমাদের দেশের জনসংখ্যা প্রায় অর্ধেক আমরা এখন নারী, তখন আমি যেটা মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে মানে মেয়েরা অনেক কিছুই করতে পারেন একটা সংসারে, মানে আমরা কাজ করি বাইরে ঘরে সব জায়গাতেই আমরা অনেক বেশি সমান পারদর্শী এবং একটা মানে সব কিছুর ক্ষেত্রে মেয়েরা এগিয়ে যাচ্ছেন এবং আরও যাবেন। আজকের এই নারী উদ্যোক্তাদের যে মেলা এটা আমি আরও সাফল্য কামনা করছি এবং এটা আরও আমাদের দেশ দেশের গণ্ডি ছড়িয়ে এবং দেশের বাইরেও যাবে, আমাদের পণ্য আরও আন্তর্জাতিক মান গুণে মানে আরও উন্নত হবে এবং আমরা দেশীয় পণ্যকে ব্যবহার করে আমরা নিজেরা ধন্য হব এবং আমরা এতে আমাদের দেশ সমৃদ্ধ হবে, জাতি সমৃদ্ধ হবে। সবাইকে শুভকামনা, আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।